হ্যালো বন্ধুরা, আমি আওয়াল আওয়াল ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে ডিগ্রি পার্ট 3 নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আগের পার্ট 2টি যারা দেখেননি অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই ডিসক্রিপশনে গিয়ে আগের ভিডিওটি দেখে আসবেন। তো চলুন আজকে ডিগ্রি পার্ট 3 আমরা শুরু করে দিই। তো শুরু করার আগে এখানে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে পার্ট 3 রয়েছে কিভাবে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে পারবো। তো পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, মানে যে প্রথমে নো আদার বাদ যাবে, নো আদার বাদ যাওয়ার পর তারপরে শেষের অবজেক্ট অর্থাৎ পজিটিভ যে অবজেক্টই থাকবে সেটি সাবজেক্ট হিসেবে সুপারলেটিভের ক্ষেত্রে বসবে। সাবজেক্ট হিসেবে বসার পর ভার্ব বসবে, ভার্ব বসার পর দা আর্টিকেল বসবে, দা তারপরে পজিটিভ ডিগ্রিটি সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত হবে। তারপর সাবজেক্টে অর্থাৎ পজিটিভ ডিগ্রি যে সাবজেক্টটি থাকবে সেটা সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে অবজেক্ট হিসেবে বসবে। যেমন উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি দেখে নিই, বলছে পজিটিভ ডিগ্রি দেওয়া আছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ এজ লার্জ এজ ঢাকা। এটা যদি আমরা সুপারলেটিভ করি তাহলে প্রথমে এখানে পজিটিভ ডিগ্রি অবজেক্ট ছিল ঢাকা, তাহলে প্রথমে আমরা ঢাকা নিলাম, তার ভাব ছিল ইজ ইজ। তারপর বলছে 3 নম্বর রুলে বলছিল যে দা বসবে, 4 নম্বর রুলে বলছে দা বসবে, দা বসালাম। তারপর বলছে 5 নম্বর রুল বললে যে তারপর পজিটিভ ডিগ্রিটি সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত হবে। তাহলে পজিটিভ ডিগ্রি পজিটিভের ক্ষেত্রে ডিগ্রিটি ছিল লার্জ, এটা এখন যখন আমরা সুপারলেটিভ করবো তখন এটা পরিবর্তিত হয়ে যাবে লার্জেস্ট, তাহলে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন। তারপর বলছিল শেষে যে তারপর সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে, পজিটিভ ডিগ্রি সাবজেক্ট ছিল ঢাকা বাংলাদেশ, তাহলে পরে অংশটা পড়লো যে নোয়াদারের পরে অংশ যেটুকু আছে সেটা বসে যাবে যে সিটি ইন দ্য বাংলাদেশ। এইটাই শিখলাম আমরা পজিটিভ টু সুপারলেটিভ। এবার চলুন দেখে নিই সুপারলেটিভ থাকলে কিভাবে সেটা আমরা পজিটিভ করব। সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে নো আদার বসবে, নো আদার বসার পরে সুপারলেটিভ ডিগ্রিটির সর্বশেষ অবজেক্টটি সাবজেক্ট হিসেবে বসবে, সাবজেক্ট হিসেবে বসার পর ভার বসবে, ভার তারপর দা বাদ যাবে অর্থাৎ যে আর্টিকেলটি বসবে সেটা বাদ দিতে হবে, ভার বসার পর অ্যাজ বসবে, তারপর সুপারলেটিভ ডিগ্রিটি পজিটিভ ডিগ্রিতে পরিণত হবে, তারপর অ্যাজ বসবে আবার সুপারলেটিভ ডিগ্রিটির সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে। যেমন আমরা উদাহরণের বিষয়ে এই বিষয়টা দেখে নিই, যেমন সুপারলেটিভ ডিগ্রি দেওয়া ছিল ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে এটা যেমন পজিটিভ করি তার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে নো আদার বসাতে হবে, নো আদার বসানোর পর যে ডিগ্রি হচ্ছে লার্জেস্ট, লার্জেস্ট এর পরে যে অংশটুকু আছে সিটি ইন বাংলাদেশ সেটা আগে আমাদের বসাতে হবে, তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ। তারপর বলছিল যে ভার বসাতে হবে, সাবজেক্ট হিসেবে বসার পর ভার বসবে, তাহলে ভার ইজ বসালাম। তারপর বলছে ভার বসার পর দা বাদ যাবে, এখানে যেহেতু দা দেওয়া ছিল আর্টিকেল দা বাদ যাবে, ভার বসার পর এস বসবে, ভার্বের পরে এস বসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিটি বসবে, অর্থাৎ এখানে ছিল লার্জেস্ট এর পজিটিভ ডিগ্রি হচ্ছে লার্জ, তাহলে এস লার্জ আবার ডিগ্রিটি পরে আবার এস বসবে এস, তাহলে ইজ ভার্ব এস লার্জ এস। তারপর বলছিল যে সুপারলেটিভ ডিগ্রিটির সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে, সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট ছিল ঢাকা, তাহলে পজিটিভের ক্ষেত্রে এটা হবে অবজেক্ট হিসেবে বসবে ঢাকা। তাহলে এটা হলো সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়মাবলী। এবার আমরা একটু ব্যতিক্রম শিখব, যে সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ যুক্ত সুপারলেটিভ, আমরা একটি নতুন বিষয় শিখব সেটা হচ্ছে এটা প্রায় পরীক্ষা দিয়ে থাকে যে ওয়ান অফ যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ রূপান্তর করতে হলে, অথবা দেন মোস্ট আদার দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ রূপান্তর করতে হলে কি করতে হবে। তো চলুন শিখে নিই, প্রথমে ভেরিফি বসবে ওয়ান অফ যুক্ত অথবা এই যে ওয়ান অফ শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে থাকবে, এর যদি থাকে তাহলে সেটাকে যে পজিটিভ করতে হয় প্রথমে ভেরিফি নিতে হবে, অথবা যদি কম্পারেটিভের ক্ষেত্রে দেন মোস্ট আদার অথবা দেন এনি আদার যুক্ত কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকে সেটি যদি আমাদের পজিটিভ করতে বলে প্রথমে আমাদের ভেরিফি নিতে হবে। ভেরিফি নেওয়ার পর বা ভেরিফি বসার পর সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রিটির পরের অংশ বসবে, এখানে পরে অংশ বসবে, পরের অংশ বসার পর ভার বসবে, তারপর সো তারপর সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রিটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে, তারপরে আবার এস বসবে। সুপারলেটিভ ডিগ্রিটি অথবা কম্পারেটিভ ডিগ্রিটি সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে, যেমন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখে নিই, এখানে ছিল সুপারলেটিভ ডিগ্রিতে ছিল হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে এখান থেকে ওয়ান অফ যুক্ত আছে, ওয়ান অফ, তাহলে ওয়ান অফ যুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে বলে তা প্রথমে আমাদের ভেরিফিউ নিতে হবে, তাহলে ভেরিফিউ, তারপরে বলছিল যে ভেরিফিউ বসার পর ডিগ্রিটির পরে অংশ বসবে, এখানে ডিগ্রি ছিল বেস্ট, তাহলে
বেস্ট এর পরে যে অংশটা আছে বয় ইন দা ক্লাসেস, তাহলে এখানে বসলাম ভেরি ফিউ বয়েস ইন দা ক্লাসেস। তারপর বলছি যে ভার বসবে, এখানে হি ছিল সেজন্য এখানে ছিল আমাদের ইজ, মানে থার্ড পার্সনের ক্ষেত্রে ইজ। এখানে যেহেতু বহুবচন বয়েজ এস যুক্ত হচ্ছে বহুবচন, সেজন্য এখানে হলো আর, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস আর সো। তিন চার নম্বর উল্লেখ বলছি যে সো বসবে ভার্বের পরে সো, তারপরে ডিগ্রিটি পজিটিভ ফর্ম বসবে, এখানে গুড এর গুড বসবে কারণ বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে গুড আবার এস। তারপর বলছিল যে সুপারলেটিভ সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে, যেমন এখানে ছিল হি, তাহলে হি চলে গেল পজিটিভের অবজেক্ট হিসেবে, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো গুড অ্যাজ হি। যদি এবার কম্পারেটিভ ক্ষেত্রে দেখি, যে কম্পারেটিভ যদি দেখা যায় দা কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমেলস, এখানে দেখেন দেন মোস্ট আদার ছিল, এটা কম্পারেটিভ আছে, এটা যে আমাদের পজিটিভ করতে হলে কিভাবে করবো, তাহলে পজিটিভ করতে হলে ভেরি ফিউ অ্যানিমেলস, প্রথমেই ভেরি ফিউ বসে ভেরি ফিউ বসালাম, তারপরে অ্যানিমেলস অবজেক্টকে সাবজেক্ট করতে হবে করলাম, তারপর আর বসবে ভার্ব সো ইউজফুল অ্যাজ দ্য কাউ। তো বন্ধুরা শেষ হলো আজ থেকে ডিগ্রি সকল পর্ব, এর পরবর্তী আরো একটা নতুন বিষয় নিয়ে আমরা পরবর্তী আরো নতুন টিউটোরিয়াল করবো। তো এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবো এবং নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটা সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তাই আজকের মতো বন্ধুরা এখানে টিউটোরিয়াল শেষ করতেছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। মোহাম্মদ আউল হোসেন, আসসালামু আলাইকুম বন্ধু।